আজকে ভিডিওতে রায় মার্টিন প্রশ্নপত্র 2023-এর পঞ্চম শ্রেণী ইংরেজি বিষয়ে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 13 নম্বর প্রশ্ন সেটি রয়েছে অর্থাৎ মেদিনীপুর টাউন স্কুল এইচএস হেরিটেজ এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে যেটা আছে রিডিং স্কিল, সিনে এটা আছে একে রিড দ্য ফলোয়িং টেস্ট কেয়ারফুললি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। অন দ্য কভার অফ দ্য বুক ওয়াজ এ পিকচার অফ রাকেশ শর্মা দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস। অ্যাজ সুন অ্যাজ বরুণ স্টার্টেড রিডিং দ্য বুক হি ফরগেট অল অ্যাবাউট হিজ স্যাডনেস। বরুণ কেম টু নো দ্যাট রাকেশ শর্মা ওয়াজ বর্ন ইন 1949 ইন পাতিওয়ালা ইন দ্য স্টেট অফ পাঞ্জাব। হি ওয়াজ এডুকেটেড অ্যাট সেন্ট জর্জ গ্রামার স্কুল হায়দ্রাবাদ অ্যান্ড কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরি হায়দ্রাবাদ। হি জয়েন্ড দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যাজ এন এয়ার ফোর্স ক্যাডেট ইন জুলাই 1966। অন 3rd এপ্রিল 1984 রাকেশ শর্মা ওয়েন্ট অন জার্নি টু স্পেস অন সুয়াজ T-11 এ স্পেস শাটেল। হি স্পেন্ড 7 ডেজ 21 আওয়ার্স অ্যান্ড 40 মিনিটস ইন স্পেস। তাহলে আমরা প্যাসেজটা পড়ে নিলাম, এবার প্রশ্ন উত্তরগুলি করবো। এতে আছে পুট এ টিক এগেনস্ট দ্য কারেক্ট অল্টারনেটিভস। এতে আছে রাকেশ শর্মা ওয়াজ বর্ন ইন 1949 হবে এটা। বিতে আছে রাকেশ শর্মা জয়েন্ট দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যাজ এন এটা আছে অ্যান হবে এয়ার ফোর্স ক্যাডেট। সিতে আছে রাকেশ শর্মা ওয়েন্ট অন এ জার্নি টু স্পেস অন সুয়াজ T-11। এরপরে বিতে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এতে আছে হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস, এটা হবে রাকেশ শর্মা। হুর জায়গা হবে দেয় হবে রাকেশ শর্মা ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস। বিতে আছে হোয়ার ইজ পাতিওয়ালা সিচুয়েটেড, এটা হবে পাতিওয়ালা ইজ সিচুয়েটেড ইজ দ্য স্টেট অফ পাঞ্জাব হবে। সিটি হচ্ছে হোয়েন ডিড রাকেশ শর্মা জয়েন দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি, এটা লিখবে রাকেশ শর্মা জয়েন্ট দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি ইন জুলাই 1966। এরপর যেটা আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে যেটা আছে দুয়ের দাগে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলম এ উইথ দেয়ার মিনিংস ইন কলম বি। কলম এতে আছে এটা ডিসিপ্লিনস, ডিসিপ্লিনস হবে এটা স্টুডেন্টস হবে। বিতে আছে রয়্যাল, রয়্যালটা হবে এটা ম্যাজিস্টিক হবে। সিটি হচ্ছে সাইলেন্স, সাইলেন্স হবে এটা কিপ কোয়াইট হবে। ডিতে এটা হচ্ছে টার্গেট, টার্গেট হবে গোল হবে। এরপর তিনের দিকে যেটা আছে মেক 5 ওয়ার্ডস উইথ ডাব্লু এইচ অ্যান্ড রাইট দেম, এটা হবে হোয়ার হু হোয়েন হোয়াট হুইচ। এরপর চারিটা আছে হোয়াট ইজ এ কনজাংশন গিভ এক্সাম্পল ইন এ সেন্টেন্স, এটা লিখবে এ কনজাংশন ইজ এ ওয়ার্ড ইউজ টু কানেক্ট ওয়ার্ডস অর সেন্টেন্স লাইক অ্যান্ড বাট এলস ইটিসি। এটা উদাহরণটা হবে যেটা রাম ইজ এ বয় অ্যান্ড হি ইজ এ ব্রেভ। এরপরে পাঁচে দিকে যেটা আছে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েটেড অ্যাডভার্বস ফ্রম দ্য লিস্ট গিভিন বিলো। এতে আছে দ্য ওল্ড ম্যান ওয়ার্কস, এটা স্লোলি হবে। বিতে আছে দ্য সোল্ডার্স ফট ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি, সেটা এটা হবে অলওয়েজ হবে স্পিক দ্য ট্রুথ। এরপর রাইটিং স্কিল এটা আছে ছয় থেকে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার প্লেই ফর লিভ অফ অ্যাবসেন্স। সেটা যেটা আছে স্টাডি দ্য ফলোয়িং আউটলাইন অ্যান্ড রাইট এ স্টোরি অ্যাট এ মোরাল টু ইট, এগুলি আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেবো, তোমরা গিয়ে একটু দেখে নেবে। তাহলে আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী ইংরেজি যে 13 দাগে মেদিনীপুর টাউন স্কুল এইচএস হেরিটেজ এ বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।